যারা শরীকানায় কুরবানি দেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে গরু কিনার পরে আজে বাজে মন্তব্য করবেন না। আর আপনার যদি বিশ্বাস কারোরে না হয় আপনি একা কুরবানি দেন, আর যদি কারোরে দায়িত্ব দেন, আপনি আমার সাথে কুরবানি দিয়ে আমারে বলছেন যে আপনি বরাশার বাজার বা আপনি ময়নামতি বাজার থেকে কুরবানি গরু কিনবেন, আমি কিনার পরে আপনি যখন মন্তব্য করবেন যে কি গরু কিনছ, তখন এই মন্তব্য 1 কোটি টাকা দিয়ে আপনি আমার কষ্টটা সরাইতে পারবেন না। গরুর বাজারে যে গরু কিনা সহজ না কঠিন, যাইয়া দেখেন তা আপনি মন্তব্য করেন কেন? এ কথাটা কঠোর ভাষা আজকের কথাগুলো বলছি এই কারণে সাবধান হন, মুখে লাগাম দেন। 7 জন শরিক, 2 জনে এত কষ্ট করলো গরুর বাজারে যাইয়া, কাদা খাইলো, গোবরের ই খাইলো, সিডানি খাইলো, কাপড় চোপড় নষ্ট করলো, জুতা নষ্ট করলো, এত কষ্ট করে গরু কিনে আবার এটারে বাড়িতে নিয়ে আইছে, কয়টা কি কিনছ বলে না? এত ফন্ডি তুলে আপনি আরেকজনকে দায়িত্ব দিছেন কেন? এরপরে ছবি একটা উঠাইয়া বাসায় নিছে, কয় এই গরু আমরা কিনছে মহিলারা, এডিনি গরু এটাতে 8D দেখা যায়। কথাগুলা সত্য না মিথ্যা? সাবধান হন, এটা কুরবানির পশু, এটা নিয়ে আজে বাজে মন্তব্য করা যাবে না। এবং যাদের সাথে বাঘ দিছেন তাদেরকে বিশ্বাস করলে 100-এ 100 করবেন। কিনছে কষ্ট করে আপনি বলবেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, যা কিনছ আল্লাহর দরবারে কবুল, আমরা এতে কোনো কি নাই সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।